রাজস্থানে নিহত আফরাজুলের বাড়িতে এসেছি আমরা। এখানে রয়েছেন তার তিন মেয়ে এবং সেই সঙ্গে রয়েছেন তার স্ত্রী। আমরা প্রত্যেকের সঙ্গেই কথা বলবো, তাদের কি বক্তব্য, এই যে ঘটনা হলো তাতে তোমাদের কি বক্তব্য, তোমাদের কি মনে হয়? আমাদের মনে হচ্ছে আমরা শাস্তি চাই। আমার বাবার যেভাবে হাল করেছে, অনেকজন দেখেছে কি এভাবে আমার বাবাকে মারছে, কত বাপ মা করেছে, কেউ ছিল না ওখানে বাঁচাবার জন্য, আমরাও যাইনি। যে ঘটনাটা ওরা বলছে সেটা কি তোমরা বিশ্বাস করো? যে সব ঘটনা বলছে লাভ জিহাদ ইত্যাদি মিথ্যা কথা। আমার বাবা কোনোদিন এগুলো করতে পারে না। আমার স্বামীও ওখানে থাকছিল, আমার ছোট কাকুও থাকছিল, আমার দুলা ভাই আছে ওখানে, জীব আমাদেরকে বলতো না এসে কি তোমার বাবা এভাবে করছে, আমাদেরকে কোনোদিন এসে বলেনি। আমার বাবা 20 বছর থেকে ওখানে কাজ করছিল। কেন করলো মনে হচ্ছে? আমরা জানি না কেন করলো। আমার মাকে বললো কি ব্যাংকে যাও টাকা লাগাচ্ছি, আমার বাবাকে বললো কি চলো রাস্তার কাজটা দেখিয়ে দি। আমার দুলা ভাই আমার বাবাকে ফোন করলো কি আব্বা তুমি আসো না, বলছি কি থামো কাজটা দেখে নি, 5 মিনিটের মধ্যে আমি আসছি, ব্যাংকে টাকা লাগাবো। আমার বাবাকে বললো কি চলো রাস্তাটা দেখালাও। আমার বাবা যে রাস্তাটা দেখলো বললো কি তুমি আগে আগে যাও। আমার বাবা তো বুঝতে পারলো না কি জঙ্গলের মধ্যে কেন রাস্তাটা দেখাইতে নিয়ে আসলো। আমার বাবা জানে না কি আমাকে আজকে মেরে ফেলে দিবে, আমার বাবার জানি না কি এভাবে আমরা শাস্তি করবে। আমি বলছি কি আমার বাবাকে যেভাবে করেছে এভাবে আমরা শাস্তি নিব। এর পরিবার কিন্তু এই তত্ত্ব মানতে নারাজ, যে লাভ জিহাদের তত্ত্ব মানতে নারাজ। আমার দুলা ভাই তো আমাকে বলতো কি রেজিনা তোমার বাবা এভাবে করছে এভাবে করছে, আমাদেরকে কোনোদিন বলেনি, আমাদেরকে নুকিও বলতো কি রেজিনা তো আমার বাবার এভাবে এভাবে শুনছি, আমাদেরকে জীবনেও বলেনি।